নাটোরের বাগাতিপাড়ায় শোবার ঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে 70 বছর বয়সী ফিরোজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে যান। শুক্রবার 10 ফেব্রুয়ারি সকাল 6:30 দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলি পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, আমাদের ওয়ার্ডের মধ্যে সোনাপুরে গ্রামে আগুন লাগিছে, একটা আগুন লাগিছে, ওই বাড়ির যে মেয়েটা ছিল ঘরের মধ্যে ঘুমাচ্ছিল সে মেয়েটা পুরো একদম কঙ্কাল হয়ে গেছে। এই 70 উনি আমার খালা সম্পর্কে খালা। নিহত ফিরোজা বেগম ওরফে হেরেজা ওই গ্রামের মৃত আদম আলী মুন্সির বিধবা মেয়ে এবং সুরত আলী ও বাচ্চু আলীর বড় বোন ছিলেন। তার স্বামী সন্তান না থাকায় তিনি একাই সেখানে থাকতেন। তার দাফনের জন্য কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন ভাইদের কাছে, সেটা দিয়েই হেরেজার কাফন দাফন করা হবে বলেও জানান এই ইউপি সদস্য। মৃতের দুই ভাই সুরত আলী ও বাচ্চু আলী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ফজরের নামাজের পর শীত নিবারণের জন্য ফিরোজাকে আগুন তাপাতে দেখেন তার ভাই সুরত আলী। তার কিছুক্ষণ পরেই স্থানীয়রা ফিরোজার ঘরে আগুন দেখতে পান। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং হেরেজাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু আগুন নেভাতে বা তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ফিরোজার মৃতদেহ উদ্ধার করেন। স্যার, সকালবেলা শীত লাগতেছে, নামাজ পড়ার পরে, এই নামাজ পড়ার পরে অনেক দেখলাম আমার ছোট জন বুক গেল, যা সেরে কথাবার্তা করে ঘরে আসলে বাইরে ঘরে গেলাম, শীত লাগতেছে, শীত লাগাতে কয় আমরা লাঠি করে গেলে এমনি চাতে লাগছে, আমার ছোট জন বউ ওই দিকে আছে, এখন কিছুক্ষণ যাওয়ার পরেই করছে আমার ঘরে আগুন ধরে আগুন দিয়েছে, যার যাতে ঘরে শোলা ছিল, তারপরে খড়ি খেয়ে ছিল ভর্তি, স্যার ওই দিকে আগুন ধরেছে। দমকল বাহিনীর টিম লিডার নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, 70 বছর বয়সী ফিরোজা বেগম ওরফে হেরেজা কিছুটা মানসিক রোগী ছিলেন। স্বামী সন্তান না থাকায় বাবার ভিটায় বসবাস করতেন। তিনি শীতে আগুন তাপানোর জন্য ঘরের মধ্যে একটি পাত্রে কিছু আগুন রাখতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত ওই আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘরের ভিতর শুকনো পাটখড়ি বোঝা থাকায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং তিনি দগ্ধ হয়ে নিহত হয়েছেন। 30 মিনিটের সময় সংবাদ পাই, লোকজন বসে একজন লোক আটকে আসে, পরে আমরা ঘরের ভিতর থেকে ওই মৃত লাশ একটা নিয়ে আমাদের যে বডি ব্যাগ আছে সেই বডি ব্যাগে করে ভরে নিরাপদ স্থানে রাখার পরে আগুন নির্বাপন করার পরে আসলে ওই লাশটি এবং হচ্ছে আমাদের রিপোর্ট সহকারে পুলিশের কাছে হস্তান্তর করে আমরা হচ্ছে পঞ্চায়েত বিজয় নিয়ে চলে আসি। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, আজকে ভোরবেলায় আমরা সংবাদ তো ফায়ার সার্ভিস এবং আমার থানা থেকে টিম যায়, গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার কারণে অগ্নিকাণ্ড ঘটল সেটা অনুসন্ধান করে তাৎক্ষণিক অব্যাহত। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য মরদেহটিকে পরিবারের কাছে দেওয়া হয়েছে। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।